বিদ্যালয়ের সোলার সিস্টেম নিয়ে ঘরত লগালে প্রধান শিক্ষকে। বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি অঙ্গনবাড়ী কর্মীর ঘরতো সরকারি সোলার সিস্টেম। চরাঞ্চলের বিদ্যালয় অঙ্গনবাড়ী কেন্দ্র সমূহর সোলার সিস্টেম অন্তর্ধানক লৈ চাঞ্চল্য হয়। কণ কণ শিক্ষার্থীর সুবিধার্থে বিদ্যুতের ব্যবস্থা নথকা চরাঞ্চলের বিদ্যালয় অঙ্গনবাড়ী কেন্দ্র সমূহত সোলার সিস্টেম স্থাপন করেছিল সরকারে। সোনালি শৈশব বিকশিত আঁচনির অধীনত বালাত্তারি, নপাড়া, তিলারদিয়া, শিয়ালমারী, বরবালাকে ধরে চরাঞ্চলের বহু কেইখন বিদ্যালয়ত স্থাপন করেছিল সোলার সিস্টেম হব। ঠিকাদারে সোলার সিস্টেম সমূহ লগাইছিল ঠিকই, কিন্তু দুই তিনিদিনের ভিতর বিদ্যালয় অঙ্গনবাড়ী কেন্দ্র সমূহর পৰা অন্তর্ধান হয় সোলার সিস্টেম সমূহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা সমিতির সভাপতি তথা অঙ্গনবাড়ী কর্মীয়ে হরলুকি করার অভিযোগ রাইজর। সোলারবিল দিছে, কিন্তু সোলার দিছে ঠিকই, সত্য কথা। এই আমার ঠিকাদার সোলার কেটে বিদ্যালয় লগাইছে, লওয়ার পিছত কিন্তু দু একদিনের ভিতর আমার স্কুলের কর্তৃপক্ষ বা স্কুলের প্রধান শিক্ষকের সোলারবিল খুলি নিজের নিজের কামত ব্যবহার করে আছে। সেই বিষয়ত মই শিক্ষা বিভাগ কৈ আছো যে কঠোর ব্যবস্থা লোক লাগে। আর অঙ্গনবাড়ী স্কুলতো এনেকা চলি আছে, একটা অঙ্গনবাড়ী স্কুলতো সৌর শক্তি যদি সোলার দিছে সেই সোলারটা লওয়া নাই। আমি সেই বিভাগতো আমি শিক্ষা বিভাগ অবগত করে দিছো যে অতি সোনকালে এই কঠোর ব্যবস্থা লোক লাগে। সোলারবিলাক আমার এই স্কুলের কর্তৃপক্ষ বা ঠিকাদার হতো হেরি করেছে, স্কুলের কর্তৃপক্ষ লৈছে সোলারবিলাক, ঠিকাদার হতো ঠিকই লগাই দিছে, কিন্তু স্কুলত সোলারবিলাক নাই। রাইজ তথা দল সংগঠনে অচিরেই চরাঞ্চলের বিদ্যালয় সমূহ পর্যবেক্ষণ করার লগতে উচিত তদন্ত করে দোষীক শাস্তির দাবি উত্থাপন করেছে। অন্যথা রাইজর সহযোগত তীব্র গণ আন্দোলন গড়ে তুলিব বলে হুঙ্কার। যেহেতু আমার চরাঞ্চল কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই, তেতিয়া সরকারের পৰা প্রত্যেকখন বিদ্যালয়ত তারমানে সোলার গিলাক লগাই দিছিল, মানে ঠিকাদারে লগাইছিল। কিন্তু দুই তিন দিন পিছত এই যাক কর্মী আছে স্কুলের কর্মী সকলে ইহতে তারমানে ঘরত লগাই লৈছে। এতিয়া এটা স্কুলতো সোলার নাই, মই নিজেই চাইছো এটা স্কুলতো নাই। গতিকে আমি এই বিষয়ত কম যে অসম সরকারক এটা অনুরোধ জানাইছো, যাক দুর্নীতি চলি আছে এই সোলারের বিষয়ত এটু সোনকালে ব্যবস্থা লব লাগে। বরক্ষেত্রী চরাঞ্চলত যে সোলার যোগান ধরেছিল অঙ্গনবাড়ি কেন্দ্র আর এলপিএমই বা হাই স্কুল সমূহ, সেই সোলার সমূহ এটা সেই বিদ্যালয় সমূহ আমি দেখিলে পোৱা নাই। গতি এই ক্ষেত্রে বিভাগীয় কর্তৃপক্ষ এক উচিত তদন্ত করব লাগে আর দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ার কারণে আমি ছাত্র সন্থায় এই সংবাদ মাধ্যমের যোগেদি দাবি জানাইছো। তাকে অঙ্গনবাড়ি সমূহতো আমি দেখিলে পোৱা নাই, গতি কত গল এই বিষয়টো তদন্ত করব লাগে আর তদন্ত করে দোষীক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ার কারণে আমি ছাত্র সন্থায় দাবি জানালো। মুকাল হওয়ার পর আসিল আলী, অসম লাইভ 24।